নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শুক্র এবং বুধ এই দুইটি গ্রহ ধামাল মাচাতে চলেছে এই পাঁচ রাশির, হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে এই পাঁচ রাশি। বুধ এবং শুক্র ধন বৃদ্ধি করতে চলেছে এই পাঁচ রাশির। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। দেখুন, বর্তমানে শুক্র বৃশ্চিক রাশিতে মিত্র গৃহে অবস্থান করছে এবং বুধ আপনার কন্যা রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে এবং ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই পাঁচ রাশির ক্ষেত্রে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি। শুক্রের কাছে কী আছে? গ্ল্যামার, ফিল্ম দুনিয়া, আপনার অ্যাক্টিং, মডেলিং, সমস্ত অর্থাৎ ভৌতিক জগতের সমস্ত সুখ আছে শুক্রের কাছে। অর্থাৎ আপনি হোটেলের বিজনেস বলুন, আপনি ট্রাভেল ট্যুরিজম বলুন, আপনি শিল্পকলা বলুন, এগুলো সমস্ত আছে শুক্রের কাছে। বুধের কাছে কী আছে? জ্ঞান। বুধের কাছে কী আছে? বুদ্ধি। বুধের কাছে কী আছে? আপনার বিচার শক্তি। এই দুইটি গ্রহ একত্রে এই পাঁচ রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন এই পাঁচ রাশি কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি সম্পূর্ণ আপনাদেরকে গ্রহের নিরিখে আলোচনা করতে চলেছি। আপনার প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের কর্মপতি এবং আপনাদের তৃতীয় পতি চতুর্থভাবে অবস্থান করছে সুখভাবে এবং আপনাদের রাশির অধিপতি এবং ধনাধিপতি এবং একাদশপতি আপনার একাদশভাবে ধনভাবে অবস্থান করছে একাদশপতিকে নিয়ে, এবং তার সাথে আপনার ভাগ্যপতি এবং আপনার চতুর্থপতিও কিন্তু কানেক্ট করছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যপতি, চতুর্থপতি আপনার ধনভাবে এবং আপনাদের ধনপতি এবং একাদশপতিও ধনভাবে রাশির অধিপতিকে নিয়ে, এবং আপনাদের সুখভাবে আপনার শুক্র এবং ক্যারিয়ারের ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা আমি আবারও বলছি, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, ডায়েরিতে নোট করে নিন, আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু ভালো দিক নির্দেশ করছে। কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে এই মাসে, এবং এর পাশাপাশি আপনারা যারা বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকে লাভ আপনারা পাবেন, আপনাদের সুখ বৃদ্ধি করবে, ভাগ্যের দ্বারা ধন আপনাদের আসবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, যে কোনো কর্ম কাজে সফলতার জায়গা আপনাদের নির্দেশ করছে আপনি সিংহ রাশির মানুষ, আর্থিক স্থিতির জায়গা ধনপতি ধনভাবে অবস্থান করছে রাশির অধিপতিকে নিয়ে এবং ভাগ্যপতিকে নিয়ে একাদশপতিকে নিয়ে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা লাভ পেতে চলেছে, যথেষ্ট মজবুত হবে, আকর্ষক ধন বর্ষা হতে চলেছে সিংহ রাশির। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি আপনার একাদশভাবে অবস্থান করছে একাদশপতিকে নিয়ে এবং আপনার কর্মপতিকে নিয়ে, আপনার ক্ষেত্রে এবং রাশির উপর শুক্র পাস করছে এবং সরাসরি এই শুক্রের দৃষ্টি আপনাদের পার্টনারশিপ বিজনেসের জায়গা, পার্টনারভাবে এই শুক্রের দৃষ্টি, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, দৈনিক রোজগারের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, দাম্পত্য সুখের জায়গা, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে সফলতা, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, এবং এর পাশাপাশি যারা কোনো ব্রোকারি করছেন বা বুদ্ধির দ্বারা কাজ করছেন বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি ব্যবসা করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, আপনি হোটেলের ব্যবসা করছেন, ট্রাভেল ট্যুরিজম বিজনেস করছেন,
এবং বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয়। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, বৃশ্চিক রাশি পেতে চলেছে মহালাভ এবং কর্মক্ষেত্রে সফলতা, এবং দীর্ঘদিন আটকে আছে এই কাজগুলো কিন্তু আপনাদের সফল কিন্তু হবে। তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চম এবং কর্মপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান, এবং কর্মপতি আপনাদের পঞ্চমপতি আপনাদের ত্রিকোণ ত্রিকোণ কানেকশান, এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি আপনাদের ভাগ্যভাবে, এবং আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে, পঞ্চমপতি এবং আপনাদের কর্মপতি একাদশভাবে, ফ্যান্টাস্টিক যোগ আপনাদের ক্ষেত্রে। আপনাদের ভাগ্যোদয়, কর্মক্ষেত্রে সফলতা এবং যে কোনো কাজে সাকসেস, বিদেশ থেকে লাভ, লটারি শেয়ার, গোল্ড চাঁদি থেকে লাভ, দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ মকর রাশি, ডায়েরিতে নোট করে নিন। কর্ম পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার মকর রাশির ক্ষেত্রে এ মাসে। সরকারি চাকরির যোগ সৃষ্টি করছে মকর রাশির। পারিবারিক সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা তৈরি করছে মকর রাশির। চার নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের রাশির অধিপতি আপনাদের পার্টনারের ঘরে অবস্থান করছে, এবং আপনাদের ধনপতি এবং আপনাদের পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান, এবং চতুর্থপতিকে কানেক্ট করছে, এবং আপনার সপ্তমপতিকেও কানেক্ট করছে। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, সম্পত্তিগত দিক থেকে লাভ, পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, দাম্পত্য সুখ, লটারি শেয়ার থেকে লাভ, ফাটকা থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছে। আপনি বৃষ রাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন, আকস্মিক ধন বর্ষা হতে চলেছে বৃষ রাশির। এরপরের যে এবং বিদেশ থেকে লাভ পেতে চলেছে বৃষ রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম অনেক অপেক্ষা করছে, আমার রাশি নেই তো আমার রাশি নেই, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো, ভদ্রং মহাপুরুষ রাজ্য, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, আপনাদের ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা আছে, অ্যাক্টিং মডেলের সঙ্গে যারা আছে তারা কিন্তু লাভ পাবে, ব্যবসা ক্ষেত্রে সফলতা, বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি পূর্ণ মাত্রায়, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, অর্থাৎ ধনুরাশির ধনবর্ষা হতে চলেছে এক কথায়। নমস্কার, ধন্যবাদ।